সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো মতে সিঁড়ি ঠিক কেমন হওয়া উচিত প্রত্যেকের বাড়িতেই সিঁড়ি থাকে সেই সিঁড়িটি ঠিক কেমন হলে সেটি বাস্তু মতে একদম সঠিক হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথম আসবো যে সিঁড়িটি ঠিক কোন দিকে হলে বাস্তু মতে সেটি একদম সঠিক যদি আপনার সিঁড়িটি বাড়ির দক্ষিণ কিংবা দক্ষিণ পশ্চিম দিকে হয় সেটা কিন্তু বাস্তু মতে একদম সঠিক স্থান এই স্থানে যদি কোনো সিঁড়ি থাকে বা সিঁড়ি তৈরি করা হয় সেটা কিন্তু একদম সঠিক স্থান হবে এবার আসবো সিঁড়ির সংখ্যা কটি সিঁড়ি আমরা যে সিঁড়িগুলো তৈরি করি তার প্রত্যেকটি ধাপের যে সংখ্যা সেটা কটি হওয়া উচিত সেটা হওয়া উচিত এগারো তেরো পনেরো সতেরো উনিশ কিংবা একুশ এবার বলবো সিঁড়িটি যে আমরা তৈরি করব তো সিঁড়িটি কোন জায়গা থেকে শুরু করলে ঠিক হবে অর্থাৎ সিঁড়ি প্রথম ধাপটি বাড়ির কোন অংশ থেকে শুরু করলে ভালো হবে সেটি অবশ্যই পূর্ব দিক থেকে শুরু হতে হবে অর্থাৎ প্রথম ধাপটি পূর্ব দিকে হতে হবে এবং শেষ হবে পশ্চিম দিকে গিয়ে এবং যদি আপনি বাড়ির অন্য কোনো দিকে করতে চান কোনো রকম সিঁড়ি সেক্ষেত্রে উত্তর দিক থেকে প্রথম ধাপ শুরু হবে শেষ হবে গিয়ে দক্ষিণ দিকে এবার আসবো সিঁড়িটি যে তৈরি করব সেটা কি আমরা ক্লক ওয়াইজ তৈরি করব না অ্যান্টি ক্লক ওয়াইজ তৈরি করব বাস্তুমতে অনেক ক্ষেত্রেই বলা হয়েছে যে সিঁড়িটি যেন অবশ্যই ক্লক ওয়াইজ হয়ে থাকে আবার কিছু ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে সিঁড়ি অ্যান্টি ক্লক ওয়াইজও হতে পারে অনেক ক্ষেত্রে অনেকের কিন্তু এই বিষয়ে অনেক রকম কনফিউশন আছে আজকে আলোচনার মাধ্যমে কিন্তু সেই কনফিউশনগুলো অনেক ক্ষেত্রেই দূরীভূত হবে যদি আমরা একটি স্ক্রুকে ঘোরাই সেক্ষেত্রে অবশ্যই যদি ক্লক ওয়াইজ ঘোরাই তাহলে কিন্তু সেটি নিচের দিকে চলে যাবে এবং যদি স্ক্রুটিকে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাই তাহলে কিন্তু স্ক্রুটি ওপর দিকে উঠে আসবে অর্থাৎ খুলে আসবে সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম ক্লক ওয়াইজ কিন্তু এনার্জিস নিচের দিকে যায় এবং অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু এনার্জিস ওপর দিকে আসে আমাদের বাস্তুতে বাস্তুতে ষোলোটি জোন রয়েছে প্রত্যেকটি জোনের কিন্তু আলাদা আলাদা গুণাবলী বা অ্যাট্রিবিউটস আছে আমরা প্রত্যেকটা অ্যাট্রিবিউটস বা প্রত্যেকটি জোনের অনুযায়ী কিন্তু এই ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ হবে সিঁড়ি সেটা কিন্তু আলোচনা করব। অর্থাৎ প্রত্যেকটা জোনের একটা আলাদা করে অ্যাট্রিবিউটস রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা ক্লক ওয়াইজ করবো না অ্যান্টি ক্লক ওয়াইজ করবো সিঁড়িটি সেটাই আলোচনা করব এবার প্রথম আসবো নর্থ ইস্ট জোন নর্থ ইস্ট জোন কিন্তু সর্বদাই আমাদের ক্লিয়ারিটিকে নির্দেশ করে তো আমরা চাই না কখনোই ক্লিয়ারিটি আমাদের কমে যাক আমরা চাই এটা সবসময় বৃদ্ধি পাক সেক্ষেত্রে যদি আপনার সিঁড়িটি নর্থ ইস্ট জোনে থাকে অবশ্যই সিঁড়িটিকে কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ বানাতে হবে এবার যদি আমাদের সিঁড়িটি ইস্টে থাকে অর্থাৎ পূর্ব দিকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সিঁড়িটিকে অ্যান্টি ক্লকওয়াইজ বানাতে হবে কারণ পূর্ব দিক নির্দেশ করে আমাদের যে কোনো রকম কানেকশন সোশ্যাল কানেকশন পার্সোনাল কানেকশন যে কোনো ধরনের কানেকশান অর্থাৎ আমরা কানেকশানও কিন্তু আমাদের জীবনে বৃদ্ধি পাক সেটাই আমরা প্রত্যেকে চেয়ে থাকি সুতরাং এই ক্ষেত্রেও যদি ইস্টে বা পূর্ব দিকে যদি কোনো রকম সিঁড়ি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটি অ্যান্টি ক্লকওয়াইজ হতে হবে এবার আসব ইস্ট নর্থ ইস্ট এই জোনটা কিন্তু আমাদের ফান বা রিক্রিয়েশনকে নির্দেশ করে সুতরাং আমরা চাইব এগুলোও জীবনে কিন্তু বৃদ্ধি পাক সেক্ষেত্রে এই দিকে যদি আপনাদের কোনো রকম সিঁড়ি থাকে অবশ্যই কিন্তু সেটা অ্যান্টি ক্লক ওয়াইজ হওয়া উচিত এরপর আসব ইস্ট সাউথ ইস্ট এই জোনে যদি আপনাদের সিঁড়ি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্লকওয়াইজ করতে হবে কারণ এই জোনটি আপনাদের মন্থন বা চার্নিং কিন্তু নির্দেশ করে আমরা কখনোই চাই না যে লাইফে মান্থনটা খুব বেশি হোক প্রয়োজন অবশ্যই রয়েছে কিন্তু সেটা ব্যালেন্সিংয়ে হওয়া প্রয়োজন সেই জন্য অতিরিক্ত যেহেতু আমরা এটা চাইছি না সেক্ষেত্রে অবশ্যই এই জোনে কিন্তু যদি সিঁড়ি তৈরি করেন সেক্ষেত্রে ক্লক ওয়াইজ তৈরি করতে হবে এরপর আসবো সাউথ ইস্ট এই জোনে যদি আপনাদের সিঁড়ি থাকে অবশ্যই অ্যান্টি ক্লক ওয়াইজ করতে হবে কারণ সাউথ ইস্ট জোনটি নির্দেশ করে আমাদের লিকুইড ক্যাশ আমরা প্রত্যেকেই চাই আমাদের লিকুইড ক্যাশ আমাদের লাইফে বৃদ্ধি পাক সুতরাং অবশ্যই কিন্তু এই জোনে যদি আপনাদের সিঁড়ি থাকে সেটা অবশ্যই অ্যান্টি ক্লক ওয়াইজ করতে হবে এরপর আসবো সাউথ সাউথ ইস্ট এই জোনটি কিন্তু আমাদের কনফিডেন্সকে নির্দেশ করে আমাদের আত্মবিশ্বাসকে নির্দেশ করে আমরা প্রত্যেকেই চাই আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাক আমি প্রথমেই বলেছি যা কিছু বৃদ্ধি পেতে চাই সেই ক্ষেত্রে বা সেই জোনে কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ সিঁড়ি করতে হবে সুতরাং এক্ষেত্রেও কিন্তু সাউথ সাউথ ইস্টে যদি আপনার সিঁড়ি থেকে থাকে তাহলে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ করা উচিত এরপর আসবো সাউথ সাউথ আমাদের কিন্তু রিল্যাক্সেশন বা আমাদের ফেম ফেমাসিটি এগুলোকে কিন্তু নির্দেশ করে সেক্ষেত্রে এগুলো আমরা প্রত্যেকে চাই বৃদ্ধি পাক অবশ্যই এই জোনে যদি আপনার কোনো রকম সিঁড়ি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হওয়া উচিত এরপর আসবো সাউথ সাউথ ওয়েস্ট এই জোনটি কিন্তু নির্দেশ করে আমাদের যে কোনো ডিসপোজাল বিষয়কে যা কিছু ডিসপোজাল সেই সমস্ত ম্যাটারকে তো আমরা কেউই চাই না এই বিষয়টা আমাদের লাইফে বৃদ্ধি পাক সেক্ষেত্রে কিন্তু এই জোনে কিন্তু যদি সিঁড়ি থাকে সেটা অবশ্যই ক্লক ওয়াইজ করতে হবে এবং এরপরে আসবো সাউথ ওয়েস্ট এই জোনটি নির্দেশ করে আমাদের রিলেশনশিপকে আমরা প্রত্যেকেই চাই আমাদের রিলেশনশিপ বৃদ্ধি পাক বা রিলেশনশিপ আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট একটা ম্যাটার সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই জোনে যদি আপনাদের কোনো রকম সিঁড়ি থাকে অবশ্যই কিন্তু সেটি অ্যান্টি ক্লকওয়াইজ হতে হবে এরপর আসবো ওয়েস্ট ওয়েস্ট থেকে কিন্তু আমাদের গেইন বা আমাদের সাকসেসকে নির্দেশ করে হচ্ছে ওয়েস্ট তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই জোনেও কিন্তু যে সিঁড়ি থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ হওয়া উচিত এরপর আসবো ওয়েস্ট নর্থ ওয়েস্ট এই জোনে যদি সিঁড়ি থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ক্লকওয়াইজ হতে হবে কারণ এই জোনটি নির্দেশ করে আমাদের ডিপ্রেশন আমাদের দুশ্চিন্তা আমাদের অতিরিক্ত ভাবনা চিন্তা সুতরাং এগুলো আমাদের লাইফ থেকে কমে যাক এটাই কিন্তু আমরা প্রত্যেকে চেয়ে থাকি সুতরাং এই জোনে যদি রকম সিঁড়ি থাকে অবশ্যই কিন্তু সেটা ক্লক ওয়াইজ হতে হবে এরপর যে জোনটি আসছে সেটা হলো নর্থ ওয়েস্ট এই জোনটি কিন্তু আমাদের সাপোর্ট বা ব্যাক সাপোর্ট এইগুলোকে নির্দেশ করে থাকে এই জোনে যদি আপনাদের সিঁড়ি থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই অ্যান্টি ক্লক ওয়াইজ হতে হবে কারণ আমরা প্রত্যেকেই লাইফে সাপোর্ট বা ব্যাক সাপোর্টটা কিন্তু পেতে চাই যদি আমার এই আলোচনাটি আজকে ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানান